আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে আজকের বাংলা ভিডিও টিউটোরিয়াল পর্বে স্বাগত জানাচ্ছি। গত পর্বে কথা বলেছিলাম আপনাদের সাথে এসইও নিয়ে, যে এসইওর কাজটি কি, কেমন। আজকের পর্বে আমরা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি বিভিন্ন কাজ নিয়ে দেখব। তো দেখার শুরুতেই আমরা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই, যে উপরে দেখুন আমরা upwork.com এই অ্যাড্রেসটিতে চলে এসেছি। তো এর আগের পর্ব আপনারা দেখেছিলেন এখানে বিভিন্ন ক্যাটাগরির কাজ আছে। তো এই একটি ফ্রিল্যান্সিং মার্কেটে গিয়ে আপনি যদি সি অল ক্যাটাগরি এটাতে যদি ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আসলে অনলাইনে আপনার কাজ করার জন্য কত রকমের ক্যাটাগরি আছে। দেখুন, হিউজ রকমের ক্যাটাগরি আছে, আপনি প্রচুর ক্যাটাগরিতে কাজ করতে পারবেন। তো এইখানে সবচাইতে কমন এবং সবচাইতে যেগুলো বেশি কাজ পাওয়া যায় সেই ক্যাটাগরি নিয়ে আমরা আপনাদের সাথে কথা বলবো। তো গত পর্বে এসইও হয়ে গেছে, আজকের পর্বে আমরা জানি যে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এটা কি। এটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা। যেমন আপনারা আমাদের ওয়েবসাইট www.itbari.com ভিজিট করেছেন, এটা হচ্ছে আমাদের কোম্পানির একটা ওয়েবসাইট। তো এই বিভিন্ন কোম্পানির জন্য কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার প্রয়োজন পড়ে, তাই না? তো এই ডিজাইনটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ, এবং ডেভেলপমেন্টটা হচ্ছে ওয়েব ডিজাইনেরই একটু অ্যাডভান্স ভার্সন। সো যেহেতু আপনি একেবারে নতুন, ডেভেলপমেন্টের ব্যাপারটা বললে হয়তো এখানে বুঝবেন না, আমাদের ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে আলাদা টিউটোরিয়াল আছে, সেটা দেখতে পারেন। যাই হোক, ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট এই দুইটা হচ্ছে ওয়েবসাইট তৈরির কাজ। ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েবসাইট তৈরির প্রথম ধাপ, ওয়েব ডেভেলপমেন্ট হচ্ছে ওয়েবসাইট তৈরির দ্বিতীয় ধাপ। তো এই ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট আপনি শিখতে পারেন, এবং এটা যদি আপনি শিখতে চান এর মার্কেট কেমন আছে সেটা জানতে হবে। এর মার্কেট হিউজ পরিমাণ একটা মার্কেট আছে এর, এবং এর আপনার মানে কাজের রেট যথেষ্ট ভালো, ভালো মানের কাজের রেট পাওয়া যায় এটাতে, এবং এর প্রচুর মার্কেট আছে। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন যে পৃথিবীতে কত ধরনের কোম্পানি আছে, কত স্কুল আছে, কত কলেজ আছে, তাদের কিন্তু ম্যাক্সিমামের কিন্তু ওয়েবসাইট নাই। সো ওয়েবসাইট আছে কিন্তু খুব সীমিত কিছু কোম্পানির। তো আপনি বাংলাদেশেই দেখেন না যে কয়টা স্কুলের ওয়েবসাইট আছে, বা কয়টা কলেজের ওয়েবসাইট আছে, বা কয়টা দোকানের ওয়েবসাইট আছে, তাই না? বা কয়টা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে একটু ভালো করে দেখেন। তো এই প্রতিষ্ঠানগুলো কিন্তু দিন দিন অনলাইন মুখী হচ্ছে, কম্পিউটার মুখী হচ্ছে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে টেকনোলজি কতটা ইম্পর্টেন্ট আমাদের জীবনে, এবং টেকনোলজি থাকলেই কেবল আমাদের প্রচুর উন্নয়ন সম্ভব। তো এই জন্য প্রতিনিয়তই নতুন নতুন কোম্পানি তাদের ওয়েবসাইট তৈরি করতে চাচ্ছে। তো এই জন্য এই ধরনের ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট অত্যন্ত জমজমাট একটা বিজনেস। তো আপনি যদি ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে পারেন, যদি শিখতে পারেন এবং চেষ্টা করেন, তাহলে আপনি এই সেক্টরে কাজ করতে পারবেন। তো এইটা এইটা যদি শিখতে হয় আপনাকে কি কি জানতে হবে? আপনাকে HTML, HTML এবং CSS প্রথমেই শিখতে হবে। এটা আপনি কোথা থেকে শিখতে পারেন? এটা শেখার জন্য আমাদের আইটি বাড়ির বাংলা টিউটোরিয়াল আছে ওয়েব ডিজাইনের উপর, চাইলে সেটা দেখতে পারেন। তো HTML এবং CSS শেখার পরে আপনাকে শিখতে হবে হচ্ছে জাভা স্ক্রিপ্ট, PHP ইত্যাদি আপনি শিখতে পারেন। তো মূলত HTML CSS শিখলে আপনার ওয়েব ডিজাইন পার্টটা শেখা হবে, এবং ওয়েব ডেভেলপমেন্ট পার্টটা শেখার জন্য আপনাকে PHP শেখা লাগতে পারে, জাভা স্ক্রিপ্ট আর সরি জাভা স্ক্রিপ্ট না, PHP শেখা লাগতে পারে, আপনাকে কোনো একটা CMS শেখা লাগতে পারে, যেমন ওয়ার্ডপ্রেস CMS। তো ওয়ার্ডপ্রেস CMS হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের উপরও বাংলা টিউটোরিয়াল আছে, চাইলে সেটা দেখতে পারেন। তো যাই হোক, আমি মানে এই বিষয়টা মানে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে এক কথায় হচ্ছে কোডিং শিখতে হবে, কোডিং করা জানতে হবে। কোডিং করা শুরুতেই কেউ জানে না, আপনাকে শিখে তারপরে জানতে হবে। আপনি নতুন একটা কাজ শিখতে গেলে এইটা জানতে হবে। এই কথাটা শোনার পরেই আপনি যদি এইটা ভাবেন আমি তো এটা জানি না, তাহলে আমি এটা কিভাবে করব, যদি এরকম চিন্তা করেন তাহলে কিন্তু হবে না। একটা কথা মনে রাখবেন, এই মানে এই পৃথিবীতে আমরা কেউ জ্ঞান নিয়ে কিন্তু আসি নাই, আমরা কিন্তু কোনো কিছু শিখে আসি নাই। যা কিছুই শিখেছেন, এমনকি আপনার মুখের কথাটা পর্যন্ত আপনি কিন্তু পৃথিবীতে আসার পরে শিখেছেন। সো এই ক্ষেত্রে কিন্তু আপনাকে যারা কাজ জানে তারাও কিন্তু একসময় কিছু জানতো না, ধীরে ধীরে শিখেই কিন্তু তারা আজকে এতদূর। সো এই জন্য আপনি নিজেকে কখনোই হতাশ ভাববেন না, নিজেকে পরিশ্রমী হবেন, পরিশ্রম করতে শিখবেন, কিন্তু হতাশ হবেন না। যদি হতাশ হন তাহলে সবকিছু শেষ। তো ওয়েব ডিজাইনটা এসইও থেকে একটু জটিল, কারণ এখানে কোডিং করতে হয়, কোডিং কোড লিখতে হয়, একটা প্যাটার্নের মাধ্যমে অনেক কোড লিখতে হয়। সো কিন্তু কাজটা করা যায়, অনেকেই করতেছে,
আপনিও চাইলে করতে পারেন। আপনার যদি কোডিং নলেজ ভালো হয়, আপনি যদি মনে করেন যে আপনি পারবেন, এইচটিএমএল সিএসএস সম্পর্কে একটু জানেন, নেটে একটু সার্চ করেন হোয়াট ইজ এইচটিএমএল সিএসএস, অথবা আমাদের ওয়েবসাইট দেখেন, আমাদের ওয়েবসাইটে এই নিয়ে অনেক পোস্ট আছে এইচটিএমএল সিএসএস নিয়ে, দেখেন, দেখে বুঝেন যে ব্যাপারটা কি। যদি মনে করেন আপনি পারবেন, দেন অবশ্যই ট্রাই করেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সেক্টরে। তো এই গেল আরেকটা কাজ, ঠিক আছে। এরপর আরেকটা কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন। হোয়াট ইজ দিস গ্রাফিক্স ডিজাইন, কি জিনিস? আপনারা হয়তো অনেকেই জানেন গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ছবি আঁকা আঁকির কাজ। দেখেন আপনার গ্রাফিক্সের কি পরিমাণ কাজ পৃথিবীতে প্রয়োজন হয়। আপনি রাস্তাঘাটে বের হলে দেখবেন প্রচুর ব্যানার, পোস্টার, পিকচার, সব জায়গায় ছবি আর ছবি, ছবি ছাড়া কোনো কাজ নাই। সো এই ছবির কাজগুলো হচ্ছে গ্রাফিক্স ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে যে ছবিগুলো নড়াচড়া করে, যেমন আমরা কার্টুন সবাই দেখেছি টম অ্যান্ড জেরি, এটা হচ্ছে একটা অ্যানিমেশনের কাজ। এই ধরনের কার্টুন তৈরি করা, যেমন আমরা অত্যন্ত জনপ্রিয় কার্টুন সব বর্তমানে যে মোটু পাতলু, এটা কিন্তু ফুল পুরোটাই অ্যানিমেশনের কাজ। সো এই ধরনের অ্যানিমেশনের কাজ বিভিন্ন মুভিতে আমরা অনেক প্রচুর গ্রাফিক্সের কাজ দেখি, বিশেষ করে হলিউডের মুভিগুলোতে সিরিয়াস মাত্রা গ্রাফিক্সের কাজ দেখা যায়। সো এই ধরনের কাজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এবং অ্যানিমেশন। এই ক্ষেত্রে অনেকেই বলেন যে গ্রাফিক্স ডিজাইন শিখতে গেলে হাতের বেশ ভালো দক্ষতা থাকতে হয়। আমিও তাদের সাথে একমত যে অনেকে আছে খুব ভালো আঁকতে পারে, যেমন আমারই একটা পার্সোনাল ফ্রেন্ড আছে, ওর নাম হচ্ছে সুজন, তো ও খুব ভালো আঁকতে পারে। এরকম অনেক ফ্রেন্ড আছে যারা ভালো আঁকতে পারে। তো যারা ভালো আঁকতে পারে, আপনার যদি এটা গড গিফটেড হয়ে থাকে, আপনি যদি ভালো আঁকাআঁকি করতে পারেন, দেন আপনি ডেফিনেটলি গ্রাফিক্স ডিজাইনে আগ্রহী হতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি তো আঁকতে পারি না, তাহলে কি আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো না? ডেফিনেটলি নট, এমন কোনো কথা নাই যে আপনি আঁকতে পারেন না দেখে গ্রাফিক্স ডিজাইন শিখবেন না। আপনি আঁকতে পারেন না, কিন্তু আপনার ছবি আঁকার প্রতি অনেক আগ্রহ আছে, আপনি ছবি আঁকা শিখতে পারেন। অনেক ইনস্টিটিউট আছে যারা ছবি আঁকা শেখায়, আপনি ছবি আঁকা শিখে তারপর গ্রাফিক ডিজাইন করতে পারেন। পরিশ্রম করলে অবশ্যই সম্ভব, ডেফিনেটলি পসিবল। গ্রাফিক্সের কাজের ক্ষেত্র কেমন? গ্রাফিক্সের কাজের ক্ষেত্রটা আমার বলার থেকে আপনি একটু নিজেই ভেবে দেখুন যে পৃথিবীতে কত রকমের গ্রাফিক্সের কাজ আছে। আপনি যে মোবাইলে যে ছবিটা দেখেন, মোবাইলটা খোলার পরে যে ইন্টারফেসটা আপনার সামনে ওপেন হয়, এই ইন্টারফেসটাও ডিজাইন করা হয়েছে গ্রাফিক্স দিয়ে। যদিও সেটাকে ডেভেলপ করা হয়েছে অ্যাপ্লিকেশন হিসেবে, কিন্তু ডিজাইনটা কিন্তু গ্রাফিক্সের করা। মোবাইলে যত গেমস খেলেন সব কিন্তু গ্রাফিক্স দিয়ে ডিজাইনটা করা, ডিজাইন অংশটা সব গ্রাফিক্স দিয়ে করা। পরবর্তীতে সেই ডিজাইনটাকে কোডিং এর মাধ্যমে গেমে রূপান্তর করা হয়, কিন্তু ডিজাইনটা, মেইন ডিজাইনটা গ্রাফিক্সের কাজ, ঠিক আছে। সো এই ক্ষেত্রে এর কিন্তু প্রচুর কাজের ক্ষেত্র রয়েছে, এবং আপনি যদি ক্রিয়েটিভ হতে পারেন, মনে রাখবেন যে সেক্টরে আপনি কাজ করেন না কেন, যদি ক্রিয়েটিভ হতে পারেন, যদি নিজের থেকে কিছু বের করতে পারেন, দেন আপনি টপে থাকবেন, অলওয়েজ টপে থাকবেন, এটাই ধ্রুব সত্য কথা। আচ্ছা, তো এই গেল গ্রাফিক্স ডিজাইনের কথা। এই ক্ষেত্রে কিন্তু একটা প্লাস পয়েন্ট আছে মেয়েদের ক্ষেত্রে, ম্যাক্সিমাম মেয়ে, মানে আমি আমার দেখা ম্যাক্সিমাম মেয়ে খুব ভালো ছবি আঁকতে পারে। সো সেক্ষেত্রে যারা মেয়েরা আছেন এই সেক্টরে, কিন্তু বেশ বেশ বেশি আপনাদের সুবিধা আছে কাজ করার, ঠিক আছে। তো যাই হোক, এরপরের কাজটা হচ্ছে অনলাইন মার্কেটিং। অনলাইন মার্কেটিং একটা বিশাল বিজনেস, হিউজ বিজনেস, বলতে পারেন কয়েক বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস অনলাইন মার্কেটিং। আমরা কিন্তু নেট থেকে যে গান শুনি, গান ডাউনলোড করি, মুভি দেখি, সবই কিন্তু ফ্রি। কখনো টাকা খরচ করেছেন কি নেটের পেছনে? মানে দ্যাট মিন্স এই গান শুনতে, অনলাইনে গান শুনতে টাকা দিয়েছেন কখনো? ভিডিও দেখতে কখনো টাকা দিয়েছেন? টাকা কিন্তু দেন নাই, কিন্তু এই যে যে আপনি ভিডিও দেখতেছেন, এই যে যে আপনি গান শুনতেছেন, এই আপনাকে ফ্রিতে গান শোনাচ্ছে, এই ফ্রির পেছনে আছে কোটি কোটি টাকার বিজনেস। সেটা কিভাবে? নতুন অবস্থা, অবশ্যই অবাক হওয়ার কথা। তো সেটা আসলে যদি এখানে বলি কিচ্ছু বুঝবেন না, প্লাস আমাকে বকাবকি করবেন, আমি জাস্ট এক লাইনে বলে দিই, সেটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। যখনই আপনি ভিডিও দেখেন তখনই দেখবেন ডানে বামে একটা বিজ্ঞাপন আছে। এমনকি আপনার অ্যান্ড্রয়েড বা আইফোন মোবাইলটিতে যখন আপনি ইন্টারনেট কানেকশন চালু রেখে যখন গেমস খেলবেন, তখন দেখবেন মাঝে মাঝে হঠাৎ করে নিচ দিয়ে বা উপর দিয়ে বিজ্ঞাপন চলে আসে, স্কাইপের বিজ্ঞাপন বা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন আসে, রবির বিজ্ঞাপন দেখবেন, রবি এই ধরনের বিজ্ঞাপন দেয়। এই বিজ্ঞাপনগুলো দিয়েই কোটি কোটি ডলারের বিজনেস হয়। এই হচ্ছে অনলাইন মার্কেটিং মূলত। এটা হচ্ছে বিজ্ঞাপন, তো হচ্ছে একটা সেকশন অনলাইন মার্কেটিং এর, কিন্তু এছাড়াও অনলাইনে বিভিন্ন কোম্পানির বিজনেসকে প্রমোট করা। সাপোজ আমাদের যে আইটি বাড়ির যে আমরা যে টিউটোরিয়াল বিক্রি করি, এই যে আমাদের ছোট্ট একটা বিজনেস, অবশ্যই ডেফিনেটলি আমরা আপনাদেরকে চাচ্ছি যে ভালো কিছু দিতে,
এই টিউটোরিয়ালের মাধ্যমে, কিন্তু এটা কিন্তু আমাদের একটা বিজনেসও, কিন্তু অবশ্যই বিজনেস এবং একটা হালাল বৈধ বিজনেস। আপনারা অনেকে আমাদেরকে গালি দেন যে ধান্দা করতে আসছে, বিজনেস করতে আসছে, আমরা আপনাদেরকে অবশ্যই বলি হ্যাঁ এটা আমাদের বিজনেস, কারণ বিজনেস করা সম্পূর্ণ হালাল। তো যাই হোক, ওগুলা পরের আলাপ। কথা হচ্ছে যে এই যে যে আমাদের যে অনলাইনে যে আমরা টিউটোরিয়াল সেলের যে আমাদের বিজনেসটা আছে, এবং আমরা যে এই যে যে তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, এটা যদি আমরা মার্কেটিং না করি তাহলে আপনারা কি জানতেন? যেমন আপনি যে আমাদের আমাদের এই টিউটোরিয়ালের খবরটা পেয়েছেন সেটা কিভাবে পেয়েছেন? কোনো না কোনো মাধ্যমে, হয় ফেসবুক থেকে পেয়েছেন, নয়তো আপনার বন্ধু আপনাকে বলেছে, নয়তো আপনি ইন্টারনেটে দেখছেন কোথাও একটা বিজ্ঞাপন। তো এই যে যে ইন্টারনেটের মাধ্যমে যদি আপনি জেনে থাকেন, ইন্টারনেট মারফত, যেমন ফেসবুক, ফেসবুকের মাধ্যমে হয়তো জানছেন, অথবা ইউটিউবের মাধ্যমে, তো এইভাবে যদি আপনি জেনে থাকেন, এই অনলাইনে মার্কেটিং এর মাধ্যমে আমাদের কিন্তু ব্যবসার প্রসার হচ্ছে, যে কোনো বিজনেসের কিন্তু প্রসার ঘটে অনলাইন মার্কেটিং এ। সো এই ব্যবসার প্রসার ঘটানোর জন্য আপনার এই অনলাইন মার্কেটিং এর বিভিন্ন কাজ এখানে করা যায়, ঠিক আছে? যেমন বিভিন্ন ধরনের মার্কেটিং আছে, আপনার ইমেল মার্কেটিং আছে, তারপরে আছে আপনার কি বলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, এরকম বিভিন্ন ধরনের মার্কেটিং প্ল্যান আছে। এই মার্কেটিং এর কাজগুলো আপনি চাইলে শিখতে পারেন। এই মার্কেটিং কাজ শেখার জন্য আপনার কি প্রয়োজন হবে? তেমন কিছুই প্রয়োজন হবে না, শুধু নেট ব্রাউজ করতে জানলেই হবে। এবং যখন আপনি মার্কেটিং এর কাজটা শিখবেন তখন আপনাকে বাকি কাজগুলো শিখিয়ে দেওয়া হবে, কিন্তু এই কাজটা জানা শুরু করার জন্য শুধুমাত্র নেট ব্রাউজ করতে পারলেই এনাফ, আর তেমন কিছুই আপনার দরকার হবে না। এরপরে আছে আমাদের ডাটা এন্ট্রির কাজ। অত্যন্ত দুঃখের বিষয়, আমি শুরুতেই আপনাদেরকে বলে নিচ্ছি যে আমাদের দেশে, আমরা বিশেষ করে আমিও আছি বাঙালিদের লিস্টে, আমরা যারা এশিয়া মহাদেশের পিপল, পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই তিন দেশের লোকেদের একটা সাধারণ এবং কমন একটা বিষয় হচ্ছে আমরা কম পরিশ্রম করে বেশি আয় করতে চাই। উইদাউট এনি হার্ড ওয়ার্কিং, উইদাউট এনি ওয়ার্কিং, আমরা কাজ না করে আয় করতে চাই, আমাদের এরকম একটা টেন্ডেন্সি আছে। তো এই টেন্ডেন্সির একটা ফল হচ্ছে ডাটা এন্ট্রির কাজ। সবচাইতে সহজ অনলাইনে যত কাজ আছে তার মধ্যে সবচাইতে ইজি কাজ হচ্ছে এটা। সামান্য কম্পিউটার জ্ঞান থাকলে, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, এগুলোর নলেজ থাকলে এই কাজটা করা যায়। তো যেহেতু সামান্য নলেজ থাকলেই কাজটা করা যায়, এই জন্য আমরা এই কাজটাকে, মানে এই কাজটা এত ধরনের লোক এটা করতে চায়, মানে এত বেশি সংখ্যক লোক এটা করতে চায় যে এটার এখন কাজ পাওয়াই যায় না। সবচেয়ে বেশি বিড হয়, যেমন আপনারা ইতিমধ্যে জানেন বিড করা কি, আমি বলেছি এই টিউটোরিয়ালে, সবচেয়ে বেশি আবেদন হয় এই সেকশনের কাজটাতে। একটা কাজের জন্য 300-400 জন লোক আবেদন করে। তো আবেদন করে এটা কোনো প্রবলেম নাই, এটা ভালো লক্ষণ, কিন্তু কথা হচ্ছে যে এই কাজটার রেট আমরা এত কমিয়ে ফেলেছি, যে এত কমিয়ে ফেলেছি যে যেটা আসলে অত্যন্ত লজ্জাজনক রেটে আমরা চলে গেছি এই কাজটার জন্য। যেই কাজটা একই কাজ যেটা ইউএস এর একজন ওয়ার্কার দিয়ে করাতে গেলে $40 বা $50 খরচ হবে, সেই সেম কাজ আমরা $1 বা তার থেকে কম রেটে আমরা করি। এটা হচ্ছে আমাদের জন্য একটা লজ্জার ব্যাপার। অনেকে হয়তো এটাকে ভালো দৃষ্টিতে দেখবেন যে হ্যাঁ কাজ তো আমরা পাচ্ছি, কাজটা করি, কিন্তু এতে করে যে আমাদের মান সম্মান যে কোথায় চলে যাচ্ছে, এবং আমাদেরকে তারা যে, মানে সোজা কথা এক কথায় বলতে গেলে যে পোর পোর পিপল ভাবতেছে, এটা কিন্তু আমরা কেউ ভাবি না। এটা কিন্তু অনেকেই ভাবেন, কিন্তু অনেকে আবার ভাবেন না। অনেকের কাছে এটাই চিন্তা, কাজ করা দেওয়া কথা, টাকা পরে আসে আসুক, আগে কাজ করি। কিন্তু আসলে ভাই, কাজের পাশাপাশি টাকার কথাটাও চিন্তা করবেন ডেফিনেটলি, কারণ এই টাকাটা শুধুমাত্র আপনার উপর ডিপেন্ডেবল না। আপনি যদি একটা কাজ যেটার মার্কেট প্রাইস $100, আপনি আজকে সেটা $50 করতেছেন, এতে করে আপনি ভাবতেছেন যে আপনি $50টা পেলেন ঠিকই, কিন্তু আপনি এই যে যে $50 কমে কাজটা করলেন, এই $50 কমের প্রভাবটা টোটাল ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে, টোটাল ফ্রিল্যান্স মার্কেট প্লেসে প্রত্যেকটা ওয়ার্কারের উপর পড়বে। কারণ ওই ক্লায়েন্টের একটা ধারণা হয়ে যাবে যে বাংলাদেশের ওয়ার্কাররা সস্তায় কাজ করে, এবং তার উপর যদি আপনি কাজটা কমপ্লিট করে না দিতে পারেন তখন তো আরো খারাপ অবস্থা। তখন তো ক্লায়েন্ট বাংলাদেশকে দেখতেই পারবে না। এমনকি অনেক ক্লায়েন্ট আছে যারা বিড করার সময় ডিরেক্টলি লিখে দেয় বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ডু নট বিড, বা পিপল ফ্রম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ইজ নট অ্যালাউড টু বিড। দ্যাট মিনস এই দেশের লোকগুলো বিড করবেন না, আপনাদের কোনো দরকার নাই। তো এই অবস্থাটা আমরাই তৈরি করেছি,
আমাদেরই ফল্ট যারা আমরা কাজ করেছি, আমরা আজকে এরকম মার্কেট প্লেস নিয়ে গিয়েছি। সো এই অবস্থার চেঞ্জ কেবল আমরাই করতে পারি। আমরাই যদি নিজেরা একটু সচেতন হই, আমরাই যদি একটু ভালো মানে কাজ করি, ভালো টাকা নিয়ে কাজ করি, তাহলে এই ডাটা এন্ট্রি সেকশনটাকে আবার পুনরায় আগের পজিশনে তুলে নেওয়া পসিবল হবে। তো আমার এই কথাটা আমার পার্সোনাল মতামত, আমার অভিজ্ঞতা থেকে বললাম, অনেকের সাথে হয়তো মিলবে না। অনেকে হয়তো ভাববেন যে আমি তো কাজ করি, আমার তো প্রোফাইল হয়ে গেছে, এই জন্য আমি এই ধরনের কথা বলতেছি। কিন্তু ডেফিনেটলি নট। আপনাদের মানে যারা নতুন ওয়ার্কার, যারা এই ধরনের টেন্ডেন্সি নিয়ে আসেন মার্কেটে, তাদের জন্য কিন্তু আজকে আমরা সবাই ভুক্তভোগী। এবং অনেকেই বলে থাকেন কাজ পাই না, কাজ পাই না। কিন্তু আমার কথা হচ্ছে, যদি কাজ যদি না পান, তাহলে প্রতি বছর এই যে কোটি কোটি ডলার ফ্রিল্যান্স মার্কেট প্লেসে লেনদেন হচ্ছে, এটা কিভাবে হচ্ছে যদি কাজ না পান? কিভাবে হয়, তাই না? তো এর পেছনে কারণ হচ্ছে যে আমরা নিজেদেরকে এমন পজিশনে নিয়ে গেছি যে আমাদের দুই একজন খারাপের জন্য মানে ম্যাক্সিমাম ভালোদের ক্ষতি হচ্ছে। তো এই ডাটা এন্ট্রি সেকশনটা হচ্ছে এমন একটা সেকশন যেখানে আপনি শুধুমাত্র কম্পিউটার সম্পর্কে কিছু জ্ঞান থাকলেই সেকশন কাজ করতে পারবেন। এই কাজগুলো হচ্ছে টুকিটাকি কাজ, যেমন ক্লায়েন্ট আপনাকে বলল একটা ছবি আছে, ছবিতে কি কি লেখা আছে দেখে দেখে লিখে দিতে, এটা তো ইজি কাজ, এটা তো কোনো ফ্যাক্টরি না। এই ধরনের কাজ হয় ডাটা এন্ট্রিতে। দেখা গেছে যে একটা স্কুলের একটা শিট আছে, এতজন শিক্ষক মানে কি বলে এতজন শিক্ষার্থীর বা স্টুডেন্টের একটা শিট, ওই স্টুডেন্টের শিটটা আপনাকে তৈরি করে দিতে হলো, একটা এক্সেল শিটে আপনি একটা ফাইল তৈরি করে দিলেন। এই ধরনের কাজ হয় এই সেকশনে। হালকা একটু কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং মাইক্রোসফট অফিসের কাজগুলো পারলে আপনি এই কাজটি করে দিতে পারেন। তো অনেক কথা বললাম আপনাদের সাথে, অনেক বিষয়ে কথা বললাম, আমার আমার পার্সোনাল কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো? আপনি যদি হার্ট হয়ে থাকেন এই মতামতের জন্য, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার প্রতিটি কথা। এবং এইখানেই মূলত শেষ হচ্ছে আমাদের ইন্টারনেটে চাকুরির বিভিন্ন বিষয়, বিভিন্ন বিষয়ে কাজ শেখার পদ্ধতি। তো এখানে আমি আপনাদেরকে মানে ডাটা এন্ট্রি সম্পর্কে যে কথাগুলো বললাম, এবং ডাটা এন্ট্রি সেকশনটা এখন অনেকটা ডেড, অনেকটাই ডেড এর মতো হয়ে গেছে। সো যাই হোক, কাজ অবশ্যই থাকবে, এটা কখনোই ডেড হবে না। তো আশা করি আমরা আস্তে আস্তে এই মার্কেটটাকে আবার আগের অবস্থানে নিয়ে যেতে পারবো। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী পর্বে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।